হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিষেক দা বং। আর এখন আজকে হচ্ছে 21 ডেজের আর লকডাউন কালকে অ্যানাউন্স করেছেন আমাদের প্রাইম মিনিস্টার মোদি। তো 21 ডেজ সবার মাথায় হাত পড়ে গেছে যে কীভাবে আমরা কী করবো 21 ডেজ। তো আমি একটা প্ল্যান নিয়ে এসেছি। তো 21 ডেজে সবচেয়ে বড় আকাল যেটা, সেটা হচ্ছে রেশনের, গ্রোসারিজের, যে সবাই ভাবছে যে আমরা কীভাবে ম্যানেজ করবো। আমরাও ভাবছি, আমরা আগে থেকে একটু স্টক আপ করেছিলাম কিছু জিনিসপত্র, কিছু আমার গ্রফার্সে অর্ডার করা ছিল, তো সেই হিসাবে লোক মানে জিনিসপত্র আসবে। তো আমার যেটা মানে আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট টাইম যে আমি বাড়িতে বসে তোমাদেরকে দেখাতে পারি খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টসে, খুব সিম্পল ছোটো জিনিসে কীভাবে আমরা ব্রেকফাস্ট বা কোনো মিল আমরা করতে পারি। অ্যান্ড বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে। তো সকালে ব্রেকফাস্টের পর আমরা ঘরে কিছু কাজ দুজনে মিলে করেছিলাম একসাথে। তারপরে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। লাঞ্চ খুব সিম্পল ছিল, ভাত ছিল, ডাল ছিল, যেটা আগেই করা ছিল। আর হচ্ছে তো আমরা এখন ইনভেন্টরিটা নিয়ে বসবো, যেটা সকালবেলা স্টার্ট করেছিলাম আমাদের ব্লগটা, যে ইনভেন্টরিটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় প্রথমেই একটা ইনভেন্টরি নিয়ে নেওয়াটা খুব দরকার। সেটা এটার জন্য নয় কি যে আজকে যেটা আছে সেটা মানে শেষ হয়ে গেলে কালকে আমি বাজারে যাবো, সেটার জন্য নয়। সেটা এইটা এইভাবে নিশ্চয়ই এতদিনে আমরা অনেকটা সচেতন হয়েছি যে আগে থেকেই আমরা কিছু না কিছু স্টক আপ করেছি। তো যেটা যেটা আমাদের কাছে আছে সেটা কীভাবে ম্যাক্সিমামটা চালানো যায়, কীভাবে ম্যাক্সিমাম অবধি রাখা যায়, সেটা এক নম্বর রিজন। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের সময় আমাদের অনেক সময় কী হয়, আমরা অনেক আগে অনেক কিছু কিনে রাখি যেটা ভেতরে চলে যায় আর কি, মানে আমাদের হয়তো চোখের সামনে থাকে না। মোটামুটি চাল ডাল যেটা আমি রিসেন্টলি কিনেছি সেটা মনে থাকে, বাট যেটা অনেক আগে কিনেছি হয়তো একটা সুজির প্যাকেট বেরিয়ে গেলো, একটা চাউমিনের প্যাকেট বেরিয়ে গেলো, সেগুলো অনেক কিছু থাকে যেগুলো আমরা আমাদের মাথায় থাকে না, বাট থাকে ঘরের ভেতরে। তো তার জন্য আমরা এই মানে ওগুলো না ক্যালকুলেট করে আমরা ডবল ডবল জিনিস কিনতে থাকি। তো সেটা যাতে না হয় তার জন্য আমরা পুরো জিনিস সমস্ত বার করছি, বার করে একটা ইনভেন্টরিতে বসবো। এই খাতা পেন নিয়ে ভরেছি, খাতা পেন আছে, আর এখানে জিনিসগুলো দেখাচ্ছি এইভাবে এক একটা করে জিনিস বার করা হচ্ছে। তো বেসিক্যালি ইনভেন্টরিটা নিয়ে বসবো, সেটা দেখানো হবে, তারপর দেখছি রাত্রিবেলা কী করা যায়। কিছু কিছু জিনিস যেটা অলরেডি রান্না করে ছিল সেগুলো আর লিখিনি, তো মোটামুটি আইডিয়া আছে। বাকি যেগুলো আমরা ভেতরে কয়েকটা জিনিস খুঁজে খুঁজে পেয়েছি সেগুলো সব লিখে একটা লিস্ট বানানো হয়েছে। এটা গ্রসারিস, এটা এবার সবজি যেটা আছে সবজি একদমই কম আছে আমাদের, কারণ সবজি 21 দিনের আগে থেকে স্টোর করা যায় না, তো সবজি খুবই কম আছে। তো যেটা আছে সেটা ফ্রিজ খুললে দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ, তো ফ্রিজ খুললে দেখা যাবে সবজি হচ্ছে এই আছে। আচ্ছা, টমেটো আছে, আর আম আছে, কাঁচা আম আছে, একটা গাজর আছে, একটু বিনস আছে, শসা আছে দুটো, এটা বনরাজ লেবু আছে, টমেটো আছে, আর একটু আর ঢেঁড়স আছে এখানে অনেক। এগুলো ছিল সবজি বাজার। এখন যাবো এখানে রান্নাঘরে কিছু জিনিসপত্র বার করা হচ্ছে ফুটো। তো এই আমাদের রান্নাঘরে অলরেডি জিনিসপত্র আছে টুকটাক, আর সবজি যা আছে আমার মনে হয় না 21 ডেজ চলবে, বাট ওইভাবেই চালাতে হবে কিছু একটা ভাবে। এখন নিজ দিয়ে যদি কেউ যায় তাহলে সবজিওয়ালা, তো সেইভাবে ম্যানেজ করবো। তো কীভাবে করবো সেটা পরে দেখবো, 21 ডেজ তো হারগিস চলবে না, বাট বাইরে না বেরিয়ে কীভাবে ম্যানেজ করতে হয় সেটার উপরেই মানে চ্যালেঞ্জটা। তো সেটা ম্যানেজ করবো, দেখা যাক। আমার পেঁয়াজ আছে মোটামুটি 1 কটা, আলু আছে 2টা, বাট গ্রফার্সে আমার অর্ডার করা ছিল। তো নেক্সট শনিবারে 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, তারপরে 2-3 প্যাকেট তেল, আর চিনি আই থিঙ্ক 1 কেজি মতো, 1 কেজি চিনি না, 3 কেজি চিনি মতন অর্ডার করা আছে। তো ওগুলো নেক্সট শনিবার চলে আসবে। যেখানে 5টা মতন আলু আছে আর একটুখানি মটর আছে, তো এটা এখন প্রেশার কুকারে সেদ্ধ করতে দেওয়া হবে। তো ওটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে তারপর ঘুগনির বানানো হবে। আলুটা এখন যেটা বললো যে আলুটা এখন ম্যাক্সিমামটাই আমরা চেষ্টা করছি প্রেশার কুকারে সেদ্ধ করে করার, তাহলে ওয়েস্টেজটা কম হয়, এই ছালটা না হলে কাটতে গিয়ে অনেকটা আলু চলে যাবে। চিকেন সসেজ, লোকে গালাগালি দেবে যে ক্রাইসিস ম্যানেজমেন্টে আমি এরকম এইসব রান্না দেখাচ্ছি, বাট তোমাদের কোনো দরকার নেই যারা ভেজ রান্না করছো, কোনো চিকেন
নারকেল নারকেল যদি থাকে অল্প অল্প একটু নারকেল দিতে পারো। আমাদের নারকেল নেই, তো আমরা একটু চিকেন দিচ্ছি। টমেটো আছে, তিন চারটে কাঁচা লঙ্কা আছে, একটুখানি সসেজ দিয়েছে, আর এটা হচ্ছে ছোট একটুখানি আদা, এক ইঞ্চি মতন আদা এবং কুচি কুচি করে কাটা, আর এটা হচ্ছে চার পাঁচ কোয়া রসুন আছে, তো আলুগুলো তিনটে সিটি করে তো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, কারণ মটরগুলো আমরা সেদ্ধ ঠিকঠাক হয়নি, তার জন্য মটরগুলো আবার আমরা সেদ্ধ করতে বসিয়েছি। মোটামুটি আরও চার পাঁচটা সিটি পড়বে, মোটরটা ভালোভাবে সেদ্ধ হবে এবং মোটামুটি হাত দিয়ে টিপলে বোঝা যাবে যে মোটরটা সেদ্ধ হয়ে গেছে। একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ, একটু গোটা জিরে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আলুটা ভাজার মতো নুন দিচ্ছি, দিয়ে দিচ্ছে একটু হলুদ, গোল্ডেন করে আলুটাকে ভাজবো। যেহেতু আলুটা সেদ্ধ করে করা হচ্ছে তার জন্য আলুটা নরম থাকে, তো সেই হিসাবে আমরা বেশি নাড়ছি না, নালে নাড়লে ওটা ভেঙে যাবে, মেখে যাবে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু ভাজাভুজি বা ফ্রাই করি তখন সেই তেলটাকে বারবার করে ভাজলে তেলটা পুড়ে যায়, তো তার বদলে আপনি এক দুবার ফ্রাইটা করে নেওয়ার পরে যদি সেই তেলটা ইউজ করে কোনো তরকারি বা কোনো ডাল বানিয়ে ফেলেন তাহলে তেলটাও বেশি পুড়লো না আর ইউজও হয়ে গেল। আদারওয়াইজ ওই তেলটা বারবার করে পুড়লে পোড়া তেলটা খাওয়া শরীরের জন্য খারাপ আর তার সাথে খাবারটাও টেস্ট থাকে না। এই তেলটা আমি দুবার একটু ফ্রাই করেছি, তারপর এখন আমি এটা রান্নায় ইউজ করে ফেলছি। তেল গরম হয়ে গেছে, এই ফোড়নটা দিয়ে দেবো, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা এলাচ ছিল আর সঙ্গে আমি একটুখানি তেজপাতা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। আজ আমার লোতে আছে, তো এবার আমি একটু আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, এবং ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করা আছে, এটা একটা গোটা পেঁয়াজ কুচি করা হয়েছে, তো এবার আমি একটু নুন দিয়ে দেবো এই এক চামচ মতো, এবার আদা কুচিগুলো দিয়ে দেবো, এই আমার থালায় যে আদা কুচিটা আছে সেই আদা কুচিটা দিয়ে দেবো, রসুন 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 আর লঙ্কাটা একসঙ্গে বেটেছিলাম যেটা, একটা টমেটো মতন দিয়ে দিয়েছি, আমাদের দুটো টমেটো কাটা ছিল, তো আমি একটা টমেটো মতন দিয়ে দিয়েছি, দিয়ে আমি তাকে নাড়ছি, তাতে এই লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো,
তো এই এক চামচ মতন আমি ছোলা মশলা দিচ্ছি। আমি একটুখানি চিকেন মশলা দিয়েছি এক চামচ মতো, আর এক চামচ মতন ছোলা মশলা দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়ছি। ঘুরে 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 হলুদের একটা মিক্সচার আছে, আমরা একটা এক চামচ মতন দেবো। আর এই হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো দেবো। একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি একটু চিনি দিয়ে দেবো অল্প, একটু মোটামুটি হাফ টিস্পুন মতো চিনি দিয়েছি, একদম অল্প একটুখানি। এই মশলাটা আমার পচছে, এবার আমি এরকম ঢাকা দিয়ে দেবো। আজকে রাত্রে ডিনার আর কালকে ব্রেকফাস্ট হয়ে যাবে। মোটামুটি ওদিকে রান্না অলমোস্ট কমপ্লিট, যেটা মানে এখন কোষ কষবে এটা অনেক সময় লাগবে। এটা হয়ে গেলে লাস্টে নামানোর আগে টমেটো দিতে হবে, টমেটো দিয়ে ওটা একটুখানি ভালো করে নাড়িয়ে নামাতে হবে। আর এদিকে অন্তরা রুটি বানাচ্ছে, মোটামুটি আজকের মতন রান্নাটা অলমোস্ট এখানেই শেষ। আমি জাস্ট টমেটো যখন দেওয়া হবে আর নামানো হবে সেটা দেখাবো, রুটি দেখাবো, আমাদের একটু খাওয়া দাওয়া দেখাবো। প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, অ্যান্ড কীভাবে এইভাবে 21 ডেজ আমি কী আর কী দেখাতে পারি, কীভাবে দেখালে তোমাদের ভালো লাগবে, তোমাদের মনে হবে যে হ্যাঁ এইভাবে দেখালে, এই জিনিসগুলো দেখালে তোমরা ইন্সপায়ার্ড হচ্ছ বা মোটিভেটেড হচ্ছ, তো এই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতন এখানেই আমি শেষ করবো, বাট শেষ না, এখানে এখন খাওয়া দাওয়া সব কিছু দেখাবো আমি। তো আপাতত কথা এখানেই শেষ, তো ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো, স্টে হেলদি, স্টে অ্যাট হোম, আর 21 ডেজ খুব খুব ভালো মোটিভেটেড হয়ে কাটাও। মোটামুটি রাত্রে খাওয়ার পর কালকে সকাল অব্দি আরামসে থাকবে, কালকে সকালে ব্রেকফাস্টটাও খাওয়া যাবে। তো মাস্ট ট্রাই আইটেম।